ইউটিউবে দেখা আমার তিনটে মানুষ হাতে গোনা আছে যারা সাকসেস পাওয়ার পরেও একই রকম সেই আগের মতোই হয়ে আছে। তিনটে মানুষ আমার প্রিয় পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই ভগবানের কাছে, সব সময় ভালো থেকো। আর আজকে আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো প্রিয়াঙ্কা দিকে নিয়ে ভিডিওটা আমি প্রথমবার বানাচ্ছি না, আমি আগে আরো দুটো ভিডিও প্রিয়াঙ্কা দিকে নিয়ে বানিয়েছি। কারণ সত্যি কথা বলতে প্রিয়াঙ্কা দিকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে, খুবই ভালো মনের মানুষ। আর আমি জানি প্রিয়াঙ্কা দি আমার এই ভিডিওটা দেখছে, ও তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কথাবার্তা, তোমার ব্যবহার আমার খুব ভালো লাগে তোমাকে। প্রিয়াঙ্কা দি তুমি এমনই থেকো, আগের আরো দুটো ভিডিওতে তোমার নামে আমি বলেছি তোমাকে আমার সত্যিই খুব ভালো লাগে। আর সবচেয়ে যেটা ভালো লাগে, সবাইকে কি সুন্দর আপন করে নিতে পারো তুমি, তুমি এমনই থেকো, কখনো যেন বদলে যেও না। তো চলো প্রিয়াঙ্কা দি নামে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি আশা করি প্রিয়াঙ্কা দিকে তোমরা সবাই চেনো কম বেশি করে, তোমরা হয়তো এই ভিডিওটা দু তিন দিন পরে পাবে। আমি প্রিয়াঙ্কা দিকে চিনি যখন প্রিয়াঙ্কা দির পরিবার 2 থেকে 2,500 ছিল, তখন থেকে আমি প্রিয়াঙ্কা দিকে চিনি। কিন্তু মানুষটা তখন থেকে, যখন 2,500 পরিবার ছিল প্রিয়াঙ্কা দির, তখন থেকে আর এখন যে 10 থেকে 10,500 পরিবার প্রিয়াঙ্কা দির, তো এখন অব্দি মানুষটা কিন্তু সেমই আছে, মানুষটার মধ্যে একটুও চেঞ্জ আসেনি। যখন 2,500 ছিল তখনও যেমন ছিল, এখন যখন 10,000 হয়ে গেছে তখনও কিন্তু প্রিয়াঙ্কা দি সেমই আছে। সবার সাথে সে আগের মতনই মজা করে কথা বলে, সবাইকে সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে সবাইকে। সেই তখন থেকে এখন অব্দি মানুষটা একই রকম আছে। সত্যি কথা বলতে কি বলতো, অনেকে এটা বলে যে আমাকে ফুল ওয়াচ টাইম দাও তবে আমি তোমাকে ফুল ওয়াচ টাইম দেবো, তবে আমি তোমাকে সাপোর্ট করব। কিন্তু প্রিয়াঙ্কা দি আমাকে এই কথাটা কখনো প্রিয়াঙ্কা দি বলেনি যে তুমি আমাকে ফুল ওয়াচ টাইম দাও তারপর আমি তোমাকে সাপোর্ট করব। এই কথাটা কখনো প্রিয়াঙ্কা দি বলেনি সেই প্রথম থেকে। আর প্রথম থেকে মানে যবে থেকে প্রিয়াঙ্কা দির সাথে আমার আলাপ হয়েছে, পার্সোনালি কোনো কথা হয় না প্রিয়াঙ্কা দির সাথে, ইউটিউবে কমেন্টে যেটুকু কথা হয়, তো উনি আমাকে ফুল সাপোর্ট করে। আর কোনোদিন প্রথম থেকে বলেও নি যে তুমি আমার ঘরে এসো, তুমি আমাকে সাপোর্ট করো, তুমি আমাকে ফুল ওয়াচ টাইম দাও তারপর আমি তোমাকে সাপোর্ট করব, কখনো বলিনি। উল্টে আমাকে হেল্প করে গেছে, মাম এইভাবে ভিডিও বানাও, মাম শর্টস বানাও ভালো হবে, আর প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমাকে অনেক সাহসও দেয় প্রিয়াঙ্কা দি, অনেক সাহস দেয়। তো উনি খুব ভালো মনের একটা মানুষ। সত্যি কথা বলতে ইউটিউবে তিনটে মানুষ, হাতে গোনা তিনটে মানুষ, তোমরা সবাই আমার খুব প্রিয়, তোমাদের সবার সহযোগিতা ছাড়া আমি কখনো এগোতে পারবো না। তোমরা সবাই আমার খুব প্রিয়, খুব প্রিয়, তোমরা সবাই খুব ভালো আর খুব প্রিয় আমার। তাদের কথা বলছি যারা সাকসেস পেয়েও একই রকম আছে, বুঝতে পেরেছো তো? মানে ইউটিউবে তিনটে মানুষ আমার হাতে গোনা এরকম আছে, তিনটে মানুষ, আমি আর কারোর কথা জানি না, তিনটে মানুষ একই রকম আছে। একটা হলো প্রিয়াঙ্কা দি, আর দুজনের নাম আগে তোমাদের আমি বলেছি, রিম্পা দি আর সঞ্জয় দা। রিম্পা দি সঞ্জয় দা হলো রিম্পা দির হাজবেন্ড। তো সঞ্জয় দা আর রিম্পা দি, প্রিয়াঙ্কা দি, তিনটে মানুষ সেম আছে। আর এই তিনটে মানুষের মধ্যে কোনো অহংকার নেই, এতটুকু অহংকার নেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যেরকম রিম্পা দি, সঞ্জয় দা, ওনাদেরকে আমার খুব ভালো লাগে, ওনাদের মধ্যেও এতটুকু অহংকার নেই। এত সাকসেস পেয়ে এতটা উপরে উঠে গেছে মানুষগুলো, কিন্তু মানুষগুলোর মধ্যে কোনো অহংকার নেই। সঞ্জয় দা যেমন, রিম্পা দিও তেমন, দুজনেই, দুজনকে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। ওনাদের সাথে আমার আলাদা করে কোনো যোগাযোগ হয় না, কিন্তু ওনাদের দুজনকে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে কথাবার্তা, ব্যবহার। মানুষটা কেমন না, সেই মানুষের কথাবার্তা ব্যবহারেই প্রমাণটা পাওয়া যায়, জানো তো। তো ওই জন্য রিম্পা দি, সঞ্জয় দা, প্রিয়াঙ্কা দি, তো আমার কাছে এই তিনজন না এই জন্য সেরা, এই তিনজনের মধ্যে কোনো অহংকারই নেই। রিম্পা দি, সঞ্জয় দা যেরকম, প্রিয়াঙ্কা দিও তেমন। তো এই তিনজনকে আমার খুবই ভালো লাগে। অহংকারী মানুষ আমার একদমই পছন্দ না, জানো তো। যে মানুষের মধ্যে অহংকার আছে সেই মানুষের থেকে আমি দূরে সরে যাই, সেই মানুষ আমার একদমই পছন্দ না। আমার সাদামাটা মানুষ ভালো লাগে, কারণ আমি খুবই সাধারণ সাদামাটা মানুষ, আর আমার সাদামাটা মানুষই ভালো লাগে। অহংকার জিনিসটাই প্রিয়াঙ্কা দির মধ্যে নেই। উনি যখন ফার্স্ট পেমেন্ট পেলো, কত খুশি হয়ে সবাইকে, মানে আসল অ্যামাউন্টটাও বলে দিল প্রিয়াঙ্কা দি, কতটা খুশি হয়েছে, মনে হচ্ছিল যেন আমরা পেয়েছি জিনিসটা। আর প্রিয়াঙ্কা দি এত সুন্দর করে কথা বলে না,
চুলবুলি টাইপসের, আমার প্রিয়াঙ্কা দেখে যার জন্য খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওনার কথাবার্তাও খুব ভালো, ব্যবহার খুবই ভালো, মানে উনি যে এত তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছে, তো সেই জিনিসটার অহংকার ওনার মধ্যে নেই। সবাইকে সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে সবাইকে। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা তোমরা আমি জানি তোমরা প্রিয়াঙ্কা দিকে সবাই চেনো, কিন্তু তবুও বলছি যারা চেনো না তারা প্রিয়াঙ্কা দির ভিডিওতে গিয়ে, একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করবে, প্রিয়াঙ্কা দি কিন্তু কমেন্টটা দেখে ছেড়ে দেয় না। প্রিয়াঙ্কা দির ভিডিওতে কমেন্ট গেলে সেটা প্রিয়াঙ্কা দি ইগনোর কখনো করেন। তো প্রিয়াঙ্কা দির ঘরে গিয়ে ভিডিওতে কমেন্ট করে দেখো, প্রিয়াঙ্কা দির থেকে ফুল সাপোর্ট পাবে তোমরা। আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি, জানো তো, তোমরা এত ভালোবাসো আমাকে। রিম্পা দি, সঞ্জয় দা, প্রিয়াঙ্কা দি, এই তিনজন মানে আমার কাছে সাকসেস পাওয়া সেরা ইউটিউবার, মানে এই তিনজন, প্রিয়াঙ্কা দি, রিম্পা দি আর সঞ্জয় দা, এই তিনজন আমার কাছে সেরা, মানে যারা সাকসেস পাওয়ার পরেও সেম আছে এই মানুষগুলো। তো এই জন্য আমার এই মানুষগুলোকে এত ভালো লাগে, জানো তো। উনি কিন্তু লাইভে এসেও একই কথা বলে, তোমরা আমার ভিডিওতে, ভিডিওর নিচে, লাইভের নিচে কমেন্ট করো, আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব। আর লাইভে এসেও কিন্তু উনি সবার নামে বলতে থাকে, সবার চ্যানেলের নাম বলে আর সবাইকে বলে এদেরকে সাপোর্ট করো। ওনার যতটুকু মানে করার উনি ততটুকু করে, সবাইকে এগিয়ে যেতে সাহায্য করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই জিনিসটা কজনে করে বলো? এই জিনিসটা কেউ করবে না প্রিয়াঙ্কা দি, যেটা করে মানে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চায়, একা এগিয়ে যেতে চায় না, সবাইকে একসাথে হাত ধরে তুলতে চায়। এটাই বলার, তোমরা কিন্তু সব সময় এমনই থেকো, কেমন? রিম্পা দি, সঞ্জয় দা, প্রিয়াঙ্কা দি, তোমরা তিনজনে কিন্তু এমনই থেকো, তোমরা কিন্তু কখনো বদলে যেও না। তোমাদেরকে আমার খুব ভালো লাগে, তোমাদের সাথে পার্সোনালি কথা হয় না আমার, কিন্তু তোমরা আমার খুব প্রিয়। তো তোমরা এমনই থেকো সব সময়, বদলে যেন যেও না। তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমাদেরকে আমার খুব ভালো লাগে, তো কখনো যেন বদলে যেও না, এইভাবেই আমাকে ভালোবেসে যেও, কেমন? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি আমার ভিডিও দেখতে থেকো। চলো টাটা।